नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स। नमो तस्स भगवतो अरहतो सम्मा। তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় লই আলোচনা করি এই ভাবনা কোর্স মধ্যে। এ বলে সদ্ধর্ম সাক্ষাৎ ভগবত ধর্ম, কীভাবে এই বুদ্ধের এই প্রবর্তিত ধর্ম সাক্ষাৎ করা যায়, ঠিক তো? সাক্ষাৎ ভগবত দেখন যায় ক্ষণে দেখিব শান্তিরটিকেও নিজে নিজেই স্বয়ং দর্শন করেন যায়, দেখা যায় শান্তিরটিকেও ভগবত ধর্ম নিজে নিজে দেখা যায়, কেমন শান্তিরটিকে ভগবত ধর্ম। তো কেঙ্গরি সাক্ষাৎ করিব, কেঙ্গরি নিজে নিজে স্বয়ং দেখিব অষ্টাঙ্গিক মার্গপথে। স্কন্দ বুঝা গিয়ে তারপর সৌম্য কর্ম বাক্য আজীব, এ বলে শিলাস্কন্দ। শিলি বললি পারমাত্মিক শিল, ঠিক আছে? আর্য শিলিবে এবং অন্য যে এখন আপনারা আলোচনা করা গিয়ে ওনার যতটুকু এর প্রয়োজন। অষ্টাঙ্গিক মার্গে দেশনাগুলো আসলে খুবই মনে রাখুন পরি ভাবনার উপযোগী করি ওনার পরিবেশন করা গিয়ে, এ দর্শনও মনে রাখিনি সারা জীবন এবং জ্ঞান সাধন করণ যায়, ঠিক আছে? তো এই অষ্টাঙ্গিক মার্গে পথে এটা অনুশীলন করলে পর একবার সমাধি পর্যন্ত অর্জন করণ পারে, কারণ অসমাধি তখন যথার্থভাবে বুঝি নিতে পারে। হ্যাঁ, বুদ্ধ হয়ে এই ভিক্ষুগণ চেষ্টা করো অসমাহিত যখন এই সদ্ধর্মকে যথাযথভাবে অনুধাবন করতে পারে না, অনুধাবন করতে পারে না বলে দুঃখ হতে মুক্তিও লাভ করতে পারে না, কেমন? তো এই সমাধি পর্যন্ত যতক্ষণ পর্যন্ত একজন সাধক সাধিকা পৌঁছি না, সমাধি পর্যন্ত পৌঁছন পারে যারা অষ্টাঙ্গিক মার্গে অনুশীলন করিব বুদ্ধ হতে ভিক্ষুগণ। সূর্য যেমন পশ্চিম দিকে হেলেন দেয়, আস্তে আস্তে অস্ত যায়, হেলেন দিয়ে পরে অষ্টাঙ্গিক মার্গে যারা অনুশীলন নির্বাণের দিকে হেলিয়ে পড়িব, এইভাবে আস্তে আস্তে নির্বাণের দিকে হেলিয়ে পড়িব। হ্যাঁ, বুদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অষ্টাঙ্গিক মার্গে, এবার প্রকৃতির সাথে বিরাজমান থাকে, বুদ্ধি উৎপন্ন হইলেও থাকে না হইলেও থাকে করিব, এবং এই অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বৌদ্ধ হিসেবে আর তুমি বিয়া দেশনাম প্রথমত শুনন এবং এবার অনুশীলন করুন। মনুষ্য জীবন দুর্লভ, শাসন জন্মনি এবং অনুশীলন করার নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নির্বাণ সাক্ষাৎ করিতে চাইব, এছাড়া আর কোনো বিকল্প নেই, এছাড়া আর কোনো বিকল্প নেই। অষ্টাঙ্গিক মার্গে অনুশীলন ব্যতীত আর আছে কীরকম, এই যে এটা হইলাম একেবারে অনেক ভাব, কিন্তু এক সময় ভাবনা করতে করতে এমন পর্যায়ে যাইগুই তখন ও নিজেরে তোয়াই না হয়, নিজেরে তোয়াই না, তখন চিন্তা করি কিরে বাবা বামান বুঝা, তখন আবার ওই ভাবনা নগরী ওই শরীরে এনে রিচার্জ করে, রিচার্জ করে দেখতে ওই এতে আর ভাবনা আনো একটা বিষয়, তারপর শরীরের তুন মনিয়া আলোক হয়ে যাগি, সুত হয়ে যাগি, শরীরে ফিল ফিল বোঝানো যায়, শরীর দিয়ে আসেই অনুভব নয়। তো শরীর আছে বলে ব্যথা বেদনা জ্বরা ব্যাধি মৃত্যু এবং এই যে টনটনা যন্ত্রণার যে শরীরের যে কষ্ট, শরীর যদি না থাকে তাহলে কীরকম হয়, অত মানে সুখ মন শরীরেই ফিল নর অনুভব নর, মনে মনে যে গুমগিয়ে ভান একবারে নাই, ব্ল্যাঙ্ক মন একদম ব্ল্যাঙ্ক হয়ে গিয়ে অনেকক্ষণ ব্ল্যাঙ্ক থাকে, ওই যে মহাসমুদ্রত মনে হয় যে একদম ডিভত্তন উড়িয়ে গিয়ে এরকম মনে হয়, আস্তে করে প্রাণ ছুড়ি পায়, এরকম ভাবনা হারি কিন্তু আছে, চিত্র ব্ল্যাঙ্ক করি বই দেখি
কিন্তু এখন আর ফিল নাই, অনুভূতি নেই, ঠিক আছে? এরকমও সমাধির মধ্যে অনেকে ডুবে থাকে। তখন এই সমাধির যে সুখ এবং ও মানে জাগতিক যে বিষয়বস্তুর প্রতি ও অত আকৃষ্ট হইত না, কিন্তু প্রয়োজনে ব্যবহার করি বোধে। সাধারণ মানুষ যেভাবে দেশ থাকে মোহ থাকে, ও তো নিয়ে থাকতে নয় সেভাবে, কারণ কি ও দুই জগতের সম্পর্কে ও অভিজ্ঞতা অর্জন করেছে, ব্যবহারিক জীবন, ব্যবহারিক লাইফ, আশা বিষয়ে লাভ, পৃথিবী বাঁচি থাকানোর বাঁচি থাকিলে যে সমস্ত উপাদান, যে সমস্ত জিনিসগুলো লাগে ও লাভ বুঝছে। যেমন ধরো ব্যবসায়ী আগে মানে ব্যবসা করত মোটামুটি কিছু লাখ লাখ টাক টাকা আমাইত দই, আরও ব্যবসা শিখি এখনই চিনির ব্যবসা করে, মানো চিনির ব্যবসা সার দিবে অফিসিয়াল সুন্দর ব্যবসা করে চিনি সারে লক্ষ লক্ষ টাকা আয় যাবে, তখনই বা লবণের ব্যবসা চিনির ব্যবসা করতে দেবো না, নজর ঠিক, কিন্তু তাহারি ভিতরে লবণ লাগিব, কেন লবণ আইব, অনেক আধ্যাত্মিক সুখের অধিকারী হইতে এই সুখের প্রতি ও দাবিত নয়। সুতরাং এতলা বলি মানসিকভাবে অতন এই সমস্ত সমস্যায় যাইব, আর এনে লোভদাস মহলে জানা দিবে জেলে যাইত না। এবার যাতেক্ষণ দেশনা শুনিবে শোনো, যাতেক্ষণ দান দহিনা করিব করো, যাতেক্ষণ শিলপালন করিব করো, কিন্তু ইয়ন তাই দিব ভিতরে আর ক্ষমতা করি তাই দিব। এই সমাধি পর্যন্তই অন্তপক্ষে প্রজ্ঞা অর্জন করুক বা না করুক, একবারে উদ্দীপনা উৎসাহ শ্রদ্ধা বীর্য এই নখাতে একটু হানুষ প্রশ্ন করছি, যা কিছু করো তো শতভাগ করো, আর এখন হত দিয়ে শতভাগ রাজা নাইব, 99 ভাগ করলে তো অষ্টাঙ্গী মার্গ উজ্ঞ মার্গ বাদ দিলে তো আর সমাধি হইতেন, সম্যক বাক্য হইলে সম্যক বাক্য তো হতবার্তা হইলে না সমাধি তো নইব, এখনো বাজে হত হবে কিন্তু সমাধি হইতেন, আর অনে তো এবার সম্যকভাবে রক্ষা করম পড়বে আধ্যাত্মিক ছিল সম্যক আজীবশীল, আজীবশীল পঞ্চমাণিক্য নিষিদ্ধ ব্যবসায়ী ইল্ল হয়ে না সংসারের মধ্যে, যারা সংসার করিব পঞ্চমাণিক্য কে একদম যাই না উবেরে কেন কিছু হয়তো এবার বহুত দুর্গ মানুষ উবের বইতে হবে আর জন্য তই সুতরাং সেবা করে তাতে কি সেবা করার মানে এত এই নয় যে আর আর মগজ আর আর মেধা আর আর কিনে ফেলে গিয়ে জমত না, অ্যাকচুয়ালি সেবা করো বলে কি আর কিনে ফেলে গিয়ে না, উগ্র মানুষও যে হাঁটা এই ঐতিহ্য না একদম নিঃশব্দ, তাহলে যে কথা হইলাম কি হইলাম নিয়ে হ্যাঁ সমাধি, গভীর সমাধি যখন অর্জন হইব হ্যাঁ তখন অনন্ত কিলে হত হইব, হ্যাঁ এক জিনিস বুঝে নিবার দিই কী হারানো হত হইব হইবে, আর মাথার মধ্যে দিবে আমি বুঝে নিতে পারি মানুষ চারটের সময় ঘুমতন উঠে হত পরিশ্রম করে পরে তাহলে আমি যে হতা হই নষ্ট করিবে লাগে আর বাবা না এই জন্য অদ্ভুত ব্যাপার লাগে, আর নিজের প্রতি শ্রদ্ধাবোধ নাই, নিজের প্রতি সম্মান নাই, নিজের প্রতি গৌরব নাই, নিজে নিজে সম্মান না করে গরু চলার মতো চলা বেড়া ইংরে ইং ধরনের এই ধরনের মানুষ নির্মাণ, ঠিক আছে তাহলে তুমি আর মুখোমুখি হ মুখোমুখি হ বড় মানতে আবার মুখোমুখি করতে পারলে কম পড়ে, আর নির্বাণ নির্বাণ চুললে হলা হ নির্বাণ চুললে হলা নো কম বুঝছি নির্বাণ চুললে হলা নো, নির্বাণ তো চুললে হলা নো কথা যে হইয়ি কথাবার্তারা যে হইয়ি অনারা বাবা না নগর আমি বিশ্বাস নকরি হ্যাঁ আইনে যে অনুশাসন করছেন বাবা মাইয়েরা গাইল দিয়ে বৈক্যুন হ্যান কর নিজেরা এখন চান না বিচার করে চান, আর ধরুন অনুশাসন করেন এত অনুশাসন করেন সহজ হয়তো কি নিজে অনুশাসিত একটু ইয়ে না আগে দরকার দেয় বুঝি, এখনো জীবন লাইফের ভিতরে জীবনের ভিতরে অনেক ধর্মী শিক্ষক রাখা যায় একটু জ্ঞান অর্জন করুন শিখুন মানুন, বান্দরের মতো চলিব না তো গরু ফার ইয়া জঙ্গলে অন্য অন্য পশু পাখির মতো চলা ফেরা তাই দিব হতাও নশিখ কিছু নদীব সভ্যতা তো দূরে হতা নই আজ কি পোয়া পাহাড়ের ভিতরে ইবাহ আইনে এই পশুর মতো তো মূলত ইবার শিক্ষা গ্রহণ করা বড় দেয় একাডেমিক শিক্ষা ধর্মীয় গুরু হাজাইনে এই অষ্টাঙ্গী মার্গ শিক্ষা
অনুশাসিত হন, অনুশাসন অনুশাসিত হন অন্যান্য খুবই গুরুত্বপূর্ণ, এবং সবচেয়ে বৌদ্ধিক শিক্ষা এইবে। ডিসিপ্লিন লাইফ ইজ বেস্ট লাইফ, হতেন ভাই পসিবল জীবন আর জীবন আর লাইফ, হতেন হন এবার আর জীবন এবার লাইফ, এবার অনেক উচ্চতর জ্ঞান দিব, এবার অত্যন্ত আভিজাত্যতা দিব, এবং আরো অনেক লেভেল হাই পৌঁছাইব, এবং আই সমাধি অর্জন করছি এবার দ্বারাই, এবার দ্বারাই নির্বাণ সাক্ষাৎ করছি এবার, এবার দ্বারা আমি বুদ্ধ সাক্ষাৎ করছি, এবার যা প্রাপ্তি হয় সব কিছু পাইম। আর যদি আই শিলেন শুক্ল ফিরে যেতে রান তাহলে আনা ভাবেন দেওয়া না তো ভালো লাগিব, শেষ শেষের দিন ভালো লাগিব, গরম দিনে ভালো লাগবে না, আর গেলাম কষ্ট করলাম, এখন অনেক গরম যে ওনারা পরিশ্রম করেন, পরিশ্রম সার্থক হইব, আর আরিবেন নগরলি এত দিন হা অনুশোচনা আইব, আফসোস আইব, সুযোগ পাইলাম বটে কিন্তু পালন করি না, তো গড়ে দুয়ারে তো সম্যক বাক্য রক্ষা করি না, পঞ্চ শিল লইল আজে বাজে হতা হইব। ঠিক আছে, এই যারা সেবক আছে এই নইলে হতেন মূর্খ সেবক, এবার আর ইনু বেগ্য মূর্খ সেবক দে কেন করে সেবা করিব, বাবা না হারে না জানে এটা আপনার। আচ্ছা যাই হোক, উগ্র শব্দ কণিকের তো নয় মতো একগ শব্দ, এবং কি দেশনা শুনিবার সময় কেউলার সারা বুঝি নি গরম যাইতেন কেমন। আচ্ছা তৈলি সমাধি পর্যন্তি পৌঁছন অত্যন্ত জরুরি, জীবন সংক্ষিপ্ত, স্বল্প সময় লাই মানুষ জীবনের মধ্যে আইয়ে দেয়, তাও যারা ব্যাধি 15 বছর পরে হইতে বড়ি বড়ি এ সুন্দর সময় নিজের উগ্র সময় দেওয়ান বেশি দরকার। আমি তো আসলে দেশ না করি না ভারি ওটা রুমুর খনগুয়া শব্দ করে দে, এক দিন আসে দে খুব ভালো ধ্যান গরম করিব। যাই হোক, টিকো ভাগবত ধম্ম স্বয়ং দৃষ্ট, শান্তি টিকো ভাগবত ধম্ম, কোনো শব্দ আইন না পিছনে গুগলে ঘটনা হয়েছে ওটো তো বলে এক গুরু আসিন, গুরুর অঙ্গ শিষ্য আসিন, এখন বলে রাতে বলে গুরু সেয়াত বইতে কি এঙ্গে এঙ্গে জুরুর বলে এঙ্গে এঙ্গে জুরুর গুরু, তো ওই শিষ্য গুরুর বহুত শ্রদ্ধা করতো সম্মান করতো, এবার দেখে দেখ গুরু তো জুরের কিন্তু এলে কুণ্ডজ্ঞ ভাঙা, কুণ্ডজ্ঞ ভাঙা তো তো এখন তো ওদের তো কুণ্ডজ্ঞ ভাঙা থেকে ফুরি ওদের নাম ধরে মাই ফেলে মানে অতলায় খান্নান দিয়ে বই দেখিয়ে দিই, কারণ ও গুরুর খুব শ্রদ্ধা করতো, সাসপেন্ড করে দিই বাইর করতাম, বাইর করে দিই নট এলো, সাসপেন্ড করে দিই টোটালি। আরে প্রথমত বিকাশ বোর্ড যদি সাসপেন্ড করে দেওয়া যায় তাহলে আর একদম সুন্দর করে শৃঙ্খলার মধ্যে চলিব, ও টোটালি শৃঙ্খলা মানতে না যায়। হ্যাঁ তোর তুমি যদি ভাগ্যবেলা দূরে নয় তো তুই যদি যদি টিকি হইত তো দুজন অ্যাক্সিডেন্ট হইতাম। হ্যাঁ এইরকম হতে মূর্খ শিষ্য যদি ফাঁসে থাকে অ্যাক্সিডেন্ট, যারা এগুলি যদি বাবন হারের সেবা করে এই বাবন হারের রণদিন উন্নত হইত না এবং দেশ না দিয়ে আরাম পাইতেন না, প্রথম দিনের ভিতরে ইতার সেটিং করিবেলা বলিব অজ্ঞ শব্দ যাতে নয়। সুতরাং যত সমস্যা হয় বেগণজ্ঞজন মূর্খজন বাবন হারের ভিতরে যদি এখন সমস্যা হয় বাবনা নগরে তাহলে মনে করি বন্ধু আরে মূর্খ টুর্খ বেগম বাবনা করতে আসি, ভালো মানুষ বাবনা করতে নয় আর কথাবার্তা হওয়ার ভিতরে রান্নাবান্নার মধ্যে জামালা করে কথাবার্তা আরে প্রত্যেকটা জায়গা থাকে রন্ধন রন্ধন মূর্খ করার চলাফেরা পরে পারফরমেন্স ভালো শতভাগ নয়, সমাধি পর্যন্ত পসিবল নাই যথেষ্ট চেষ্টা করুন পড়ব মনে এক গড়া তালে আনালে দেয়াল সাধনা নাই পণ্ড। আমি একটা লাইফের ভিতরে একাংশ বুঝি কি জানি করে যা লাই যাব, এবং ইহলে যতটুকু পরিশ্রম করা দরকার যতটুকু বীর্য বাড়াই করার দরকার যতটুকু সিনসিয়ার করার দরকার ব্যাগ কিছু ইয়ান মধ্যে ডালি দম পড়ি মন প্রাণ অস্পষ্ট ডালি ধরে জাল দিব, কত সুন্দর রাজপুত্র সিদ্ধার্থ রাজপুত্র ইয়ে নেই ওরা উড়ে বেলা কত গরমে টরমে মানে মানে কি অসহ্য যন্ত্রণা বুঝছি, কিন্তু শতভাগ ডালে দিয়ে শতভাগ চেষ্টা করছি, অতীতেও নোয়াছিল বর্তমান ভবিষ্যৎ অধ্যায় যেভাবে কিছু সাধন করছি নোয়াছিল। তারপর সমাধি যখন অর্জন হয় এই যে দেখেন কত সুন্দর এরকম বাবন হারি কিন্তু আসিল এক সময়
এটার মহানিবিয়া মাঝে মাঝে বিলুপ্ত করি, শান্তি নাই কোনো জায়গার মধ্যে নাই, শরীরে বিলুপ্ত করি ফেলি, মনও বিলুপ্ত করি ফেলি, আবার মাঝে মাঝে আই জেগে পৃথিবীতে আই জেগে আবার মাঝে মাঝে, কত সুন্দর তো বুঝছেন নিয়ে আবার যা করিতে হয় কী যে অনুভব কী ফিল এবার, তখন এবার মানে নির্বাণের মধ্যে তাহলে শান্তির টিকেও ভগবত ধর্ম স্বয়ং দৃষ্ট এবার লাভ করিব। একে ভিক্ষু আসছেন এবার খ্রিস্টানের একসময় ভিক্ষু হই এবার লোকনাথ এই ভগবানকে ভিক্ষু নামিয়া বলে গেলাম বই খ্রিস্টান আসেন এবার সাকেট রোজ আসেন তুই ওসার কাছে যেমন আছেন খ্রিস্টান বুদ্ধের মুখন কিনলেন গেলে ভিক্ষু হইলেন তুই একা হতা হই অধ্যায় দেখিলাম যে অন্যান্য ধর্ম ভিতরে মৃত্যুর পরে গরম পড়িব করতে হবে ভাবনা হয়ে অনুমান করতে পারিব ও মৃত্যু পরে ও ধ্যান আর দিয়ে নেয় অনুমান করতে পারিব যে আসলে ও মৃত্যু পরে করা যাইব একদম হইতে পারিব একবার জাতিস্বর জ্ঞান চ্যুতি উৎপত্তি জ্ঞানের দুর্জন্য পরে ও ওর যে মেডিটেশনের যে গভীরতা আন ও ফিল করতে পারিব যে আসলে ও মৃত্যু পরে করা যাবে ইভেন এমনকি ও সব কিছু ওর আয়ত্তের ভিতরে আই যাবো শান্তিটুকু ভগবত ধর্ম ও যদি মনে করে যে না স্বর্গলোক যাইব আবার যদি মনে করে আমি মনুষ্য যেই রকম ও চাহিদা করিব সেই রকম ভাবে যত না অদ্ভুত না শান্তিটুকু ভগবত ধর্ম এই মানুষ আসলে বুঝে দেয় ধ্যান সাধনা যে কত বেনিফিট করে মানুষের কত উন্নত করে জীবনের কীভাবে পরিচালিত করিতে পারে পর জীবন কীরকম হইতে রে ইয়ান পর্যন্ত আয়ত্তের মধ্যে আই যাগে একবার টোটালি নির্বাণ হন তো নির্বাণ ছিল আইসিইউ আইসিইউর মধ্যে মারা গেলেও ও এই সময়ও ও ধ্যান চিত্ত মারা যাবে তো করতে পারিব মরে যাবে সময় এবং মেডিটেশনের মধ্যে মারা যাবে দেব বুদ্ধ হয়ে দিয়ে সময়ে ও মার গোয়াল লাভ করিব মৃত্যুর পূর্বক্ষণে আর মেডিটেটর জানিব যে চিত্র কীভাবে পরিচালনা করা যায় কারণ ও তো প্র্যাকটিস করে আসি কত সুন্দর নয় তুই কীরকম হইব তাও যদি নয় কোনো সমস্যা নয় অর্ধে বামনা হারিয়ে সারিয়া ভাইয়ের মধ্যে গমন না করে বামনা হারি কোনো সারিয়া ভাই গমন করতে না বুদ্ধর কথাই তৈরি স্বর্গময় উৎপন্ন হব স্বর্গময় উৎপন্ন হইলি অধ্যায়ে স্বর্গময় দিয়ে বিভিন্ন শ্রেণী বিবেক আছে কদিন আছে নন্দাহান উদ্দিন মানে জাগ আর যারা এই পাবন হারি ইতার হর করিব সুধর্ম নামে এক ধর্মসভা আছে সুধর্ম ধর্মসভা আছে দে এটা খুব উপশিখে সুধর্ম ধর্ম দেশনালয় দান দান দেশনালয় দান করছেন এবার না সুধর্মা এই আরে স্বর্গের ভিতরে এবার নামে একটা সুধর্ম দেশনা বিশাল ধর্মসভা এবং ইতার অনুশীলন আর্য দেবতা হয় ইতার যারা শতবান্ন শক্তি থেকে আমি এই দুই শ্রেণীর দেবতা অনেক শুধু গৌতম বুদ্ধের আমরা না অনেক বুদ্ধের আগ্রহী অনেক দেবতা যেমন বিশাখা নির্মাণরতি স্বর্গের করে মানে যদি পথর থাকে যাত্রার থাকে যদি খালসারি নদে আর কি যদি রাস্তার থাকে সুল্লু সুতবর্ণ বলে হয়ে বেড়ে এবার সুল্লু সুতবর্ণ হিসেবে আখ্যায়িত করছি মানে এবার স্রোতের মধ্যে পড়ে গিয়ে মার গোহর লাভ না করে বটে কিন্তু স্রোতের মধ্যে আছে গদ্যপ আর কম সময়ে বুদ্ধ শাসন বিলুপ্ত হয়ে যাবে গুই আড়াই হাজার বছর যায় আরও কিছু বছর গিয়ে গুই মানে এরকম সূর্য এইভাবে তুমি হেলান দিয়ে শাসন হেলান দিয়ে এত না মানুষ অনুশাসন না মানে ধ্যান সাধনার প্রতি মানুষ প্রমিত নয় মানে শেষ দিন মনে করা আয়ু শেষ বুদ্ধ শাসন আদি শেষ এরকম দিন আইব বুদ্ধ দাঁত যেটা যেটা আছে যে না সারানো তোমার দন্ত